পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই মাল ব্লকের রাজনৈতিক সমীকরণের পট পরিবর্তন চলছে। বুধবার মালবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইএনটিটিইউসির কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া। এদিন সাংবাদিক সম্মেলনের পূর্বে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের কার্যকরী সভাপতি তেজ কুমার টোপ্পোকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান রাজেশ লাকড়া। এরপর যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ নেন দুজনে। এদিনের সাংবাদিক সম্মেলনে রাজেশ লাকড়া বলেন, আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপ্পো আদিবাসী জনজাতির মানুষের কাছে এক পরিচিত নাম। ক্রান্তিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর জনসভাতেও তিনি উপস্থিত ছিলেন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী বিকাশ পরিষদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়েই ভোট প্রচারে অংশগ্রহণ করবেন। অপরদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে তেজ কুমার টোপ্পো বলেন, 2011 সাল থেকেই আমরা দিদির পাশেই রয়েছি, দিদিকে আমাদের তরফ থেকে লড়াকু সম্মানও প্রদান করা হয়েছে। তবে সম্প্রতি মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরার পাশেই থাকতে দেখা গিয়েছিল আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপ্পোকে। রীনা ও সুশীল কুমার প্রসাদের লড়াইয়ে তিনি কার্যত রীনার পাশেই দাঁড়িয়েছিলেন। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রীনা বরা এবার নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মাল পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ তথা আদিবাসী সম্প্রদায়ের পরিচিত নাম অগাস্টোস কেরকাট্টা এবার নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই প্রার্থীসহ পঞ্চায়েত নির্বাচনের অনেকগুলি আসনে আদিবাসী বিকাশ পরিষদের কর্মকর্তারা প্রার্থী হয়েছেন। আর ঠিক সেই সময় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তার এভাবে সাংবাদিক সম্মেলন ডুয়ার্স অঞ্চলের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলে তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। তবে এই বিষয়ে প্রশ্ন করলে তেজ কুমার টোপ্পো বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি প্রার্থীদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। সোমনাথ দত্তের রিপোর্ট, মালবাজার। ২০১১ সালে যা ইয়ে হয়েছে, আমরা 2012 ওনাকে আমরা একটা উপাধি দিয়েছি, সঙ্গীদায়ী উপাধি দিয়েছি, যার মানে হয় লড়াকু বীরাঙ্গনা। পশ্চিমবঙ্গে আমরা মুখ্যমন্ত্রীকে একটা লড়াকু হিসাবেই আমরা দেখেছি এবং এখনও উনি সংঘর্ষ করে যাচ্ছেন। এবং এর মধ্যে দিদির আসার পর থেকে এই ডুয়ার্সে আদিবাসীদের উন্নয়নের সম্বন্ধে অনেক কিছু হয়েছে, অনেক কিছু আমরা পেয়েছি যেটা আমরা তার আগের এর সরকারের কাছে আমরা পাইনি। তো দিদি সবসময় আদিবাসীদের জন্য ওনার ইয়ে মানে আদিবাসী সমাজকে ভালোবাসার একটা মনোভাব ওনার কাছে আমরা দেখছি। এবং আদিবাসী বিকাশ পরিষদের তরফ থেকে যতটুকু ডিমান্ড আমরা দাবি আমরা রেখেছি, প্রায় বড় বড় দাবি সব কয়টাকেই উনি পূরণ করেছেন। যেমন থাক, 1 যদি বলি, তাহলে আগে আদিবাসী ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ছিল না, এটা এসএসটি ওবিসি ডিপার্টমেন্ট দিয়ে হতো। উনি নতুন ডিপার্টমেন্ট করে দিলেন আদিবাসী ডেভেলপমেন্ট, সেপারে তার একটা মিনিস্ট্রিও উনি করে দিয়েছেন, একজন মন্ত্রীও যে দিয়েছেন। তো এটাতে আদিবাসীদের ডেভেলপমেন্টের সেক্ষেত্রে অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, এর উপরে আরও অন্যান্য যে আমাদের সাংস্কৃতিক আর সামাজিক যেগুলো দাবি ছিল সেগুলো উনি মেনে নিয়েছেন। এবং ছুটি টুটি ইত্যাদি আছে, বিশ্বমুন্ডার নামে ছুটি, ভুল দিবসের নামে ছুটি, এইগুলো উনি দিয়েছেন। তারপরে কুরুক ভাষা, কুরুকরা উড়াওদের যে ভাষা, তারও স্বীকৃতি উনি দিয়েছেন। তো এইগুলো তোলা যে পশ্চিমবঙ্গের মধ্যে যে উনি আদিবাসীদের জন্য যা করেছেন, অন্য অন্য স্টেটে কিন্তু সেটা হয়নি। এবার দিকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওই দিকেও কিন্তু আদিবাসীদের পার্টিকুলারলি
তাদের যে কৃষি কালচার আছে তার ডেভেলপমেন্টের জন্য নতুন দিকে করতে পারে। ইভেন আদিবাসী যে বোর্ড গঠন তো করে দিয়েছেন, বোর্ডের মাধ্যমে আদিবাসী উন্নয়ন যোজন্য উনি অনেক কিছু সাহায্য করছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা আগেরকার দিন থেকে আজকে আদিবাসীদের উন্নয়ন করার অনেক অনেক সুবিধা সুযোগ উনি করে দিয়েছেন। আপনার পঞ্চায়েত ভোটে কি সিদ্ধান্ত? ভোটটা হচ্ছে দেখুন, এর আগে এরপরে আছে লোকসভা ভোট। লোকসভা ভোটের জন্য পঞ্চায়েত ভোট একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা দেখি যে নেটবার যদি লোকসভা ভোট, এটা দেশের যা অবস্থা দেখা যাচ্ছে তাতে লোকসভা ভোট একটা খুব গুরুত্বপূর্ণ যে জিনিস। আর এইটাকে ঠিক করতে গেলে পঞ্চায়েত থেকে ইস্টাইন করাইতে আপনি কি আপনার আপনি এবং আপনার দলের জন্য বড় একটা সুখবর, কেননা অখিল ভারতের আদিবাসী বিকাশ পরিষদ আগে থেকে কিন্তু একটা আদিবাসী সংগঠন ছিল, সেই সংগঠন আমিরের কালে ছিলাম। তারপর হয়তো আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বা কিছু ব্যাপারে নিয়ে আমরা দলের সাথে যুক্ত হয়ে যাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মানে আমাদের তেজ কুমার টোপ্পো মহাশয় উনি দীর্ঘকালীন থেকে তারাই ডুয়ার্সের আদিবাসী উন্নয়ন এবং আদিবাসী সমস্যা দাবি দাওয়া নিয়ে সবসময় উনি উপর থাকতেন, সরব থাকতেন। সেই মহাশয় গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে ক্রান্তি যেখানে ভান্ডারী জনসভা ছিল ওই জনসভা মধ্যে উনি ডাক পেয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রীর সাথে উনি ছিলেন। আমরা সবার দলের সব লিডাররা ছিলেন, মহা গ্রুপে ছিলেন, তাই দিদি মহা গ্রুপের সাথে আমার কথা হয়েছে কি মাননীয় শ্রী তেজ কুমার টোপ্পো মহাশয়কে নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে বলা হয়েছিল, সেই প্রেস কনফারেন্স আজকে আমরা করছি। আর আমরা সংযুক্তভাবে আমাদের তৃণমূলের যত তারাই ডুয়ার্সের বা অল বেঙ্গল লেভেলে ওনাদের সংগঠন রয়েছে আমরা